লা কাসা দে পাপেল বা মানি হাইস্ট স্প্যানিশ ওয়েব সিরিজটির প্রথম সিজন মুক্তির পর থেকে বিশ্বব্যাপী আলোড়ন তৈরি করে। গত বছর পঞ্চম সিজন মুক্তির মধ্য দিয়ে শেষ হয় মানি হাইস্টের সর্বশেষ পর্ব। এরপর থেকে ভক্তরা চাচ্ছিল এই সিরিজটি আবার ফিরে আসুক, তবে ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আলোচিত সিরিজটির স্পিন অফ বার্লিনের ঘোষণা দিয়েছে নেটফ্লিক্স। গত বছর শেষ হয় বহুল আলোচিত ওয়েব সিরিজ মানি হাইস্ট। এই স্প্যানিশ সিরিজটি নেটফ্লিক্সের মুক্তির পর বিশ্বব্যাপী রীতিমতো ঝড় তোলে, বিশেষ করে তরুণদের কাছে হয়ে ওঠে সময়ের অন্যতম আলোচিত সিরিজ। চলতি বছর কোরিয়ায় মানি হাইস্টের রিমেক মুক্তি পেয়েছে, তবে ভক্তদের অপেক্ষা ছিল মানি হাইস্ট যে কোনোভাবেই ফিরে আসুক। তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে আলোচিত সিরিজটির স্পিন অফের ঘোষণা দিয়েছে নেটফ্লিক্স। সম্প্রতি স্পেনের মাদ্রিদে এক সংবাদ সম্মেলনে স্ট্রিমিং প্ল্যাটফর্মটি জানায়, মানি হাইস্টের জনপ্রিয় চরিত্র বার্লিনকে নিয়ে সিরিজটির স্পিন অফ বার্লিন আনতে চান তারা, যেখানে ঐতিহাসিক চুরির ঘটনা দেখানো হবে। নতুন সিরিজে মূল সিরিজের মতোই বার্লিন চরিত্রে অভিনয় করবেন প্যাড্রো আলোনসো। এছাড়াও দেখা যাবে মিচেল জেনার, ট্রিস্টান উলোয়া সহ অনেককেই। মানি হাইস্টের প্রযোজক ইস্থার মার্টিনেস লোবাতো ও অ্যালেক্স পিনা জানান, স্পিন অফ সিরিজটি বার্লিন চরিত্রকে অন্য উচ্চতায় নিয়ে যাবে। তারা বলেন তারা স্পিন অফের আইডিয়া পছন্দ করেন, এটা নতুন দলবল নিয়ে বার্লিনের গল্প, একটি আবেগের গল্প। ডেভিড অলিভিয়া ডেভিড বোরাকেলের সঙ্গে বার্লিনের প্রথম ও আট পর্বের চিত্রনাট্য লিখেছেন লোবাতো ও পিনা। সিরিজটি যৌথভাবে পরিচালনা করবেন অ্যালবার্ট পিন্তো ব্যারাকল ও জিওফি কাউপার। আগামী 3 অক্টোবর প্যারিসে শুরু হবে বার্লিনের শুটিং। ফ্রান্সের রাজধানী শহর ছাড়াও কয়েক সপ্তাহ ধরে সিরিজটির শুটিং হবে মাদ্রিদেও, আর সিরিজটি মুক্তি পাবে আগামী বছর। তবে দেখা যাক মানি হাইস্টের মতোই কি এতটা সাড়া ফেলতে পারে কিনা বার্লিন। সুমাইরা 3, শোবিজ টুনাইট।